হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর আমি মোটামুটি আছি, আমার একটু শরীরটাও খারাপ। যা গরম পড়েছে, এই গরমের ভিতরে অসুস্থ হয়ে গেছি, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে গরমে, প্রচুর গরম, গরমে একদমই থাকতে পারছি না, খুবই কষ্ট। সবারই তাই হচ্ছে, সেম পজিশন আমারও। তো দেখো, স্নান করে চলে এসেছি আর ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি। অনেকদিন হয়ে গেছে ভিডিও পোস্ট করিনি, তাই একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, মিনি ব্লগ। আশা করি তোমরা দেখবে আর লাইক করে দিও। আর এই গরমে ঝড় হবে বলছে, কিন্তু ঝড় তো কোনো দেখা নেই। গরমে অবস্থা সবারই খারাপ, প্রত্যেকটা বাড়িতেই একই অবস্থা। এই গরমে লাইট খাবার খাওয়া দাওয়া দরকার, তোমরাও লাইট খাবার খাওয়া দাওয়া করো, আর বেশি করে জল ফ্রুটস সব খেও, পরিবারের খেয়াল রেখো, ভালো রেখো। আমি তাই করছি, আর ভিডিও পোস্ট করাই হচ্ছে না একদম। আর বন্ধুরা, আমার নতুন দুটো আমি টিয়ার অ্যাড করেছি, তোমরা জানো নিশ্চয়ই, দেখেছো হয়তো, অনেকে জানে না, সে কারণেই বলছি। দুটো টিয়ার অ্যাড করেছি, জয়েন বাটনে চেক করো। একটা ওয়াইটি সাপোর্ট আছে আর একটা আছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং। তো যারা যারা ইন্টারেস্টেড আছো, তারা জয়েন করতে পারো। আর দেখো, স্নান করে এসেছি, মাথাটা একটু আঁচড়িয়ে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে মাথার চুলগুলো শুষ্ক খুশক হয়ে গেছে। শ্যাম্পু করিনি, এমনি জল দিয়ে ধুয়ে, মানে স্নান করার সময় যেটুকুই চানই করি। আর পুরো চুলে মানে একদম পাকিয়ে গেছে, কারণ আঁচড়া ঠিক মতন আঁচড়ানো কমিং করা হচ্ছে না। আর তাই একটুখানি আস্তে আস্তে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। দেখো, চিরুনি একদম ঢোকাতেই পারছি না, খুবই খারাপ অবস্থা, চুলেরও খারাপ অবস্থা। আসলে কি, গরমে একদমই ভালো লাগছে না কোনো কিছু, কিছু যে করবো করতে পারছি না। আর তোমাদের জন্য যে ব্লগ বানাবো সেটাও করতে পারছি না, মানে এত গরমে হিমশিম খেয়ে যাচ্ছে যে ঘরের কাজ সেরে তারপরে একটু সময় বার করে ব্লগ তৈরি করবো। এমনি কাজ করতে করতে ব্লগ তৈরি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় বন্ধুরা। কোনো কোনো সময় যেমনি রান্না করছি বা ঘর মোছামুছি করছি বা ঝাড়ু দিচ্ছি, সেগুলো তো করে নেওয়া যায়, কিন্তু অন্য ব্লগ যদি বানানো থাকে তা সেগুলো তো আলাদা ফ্রি টাইমে বানাতে হয়। তা সেই সময়টা মানে গরমে এমন হাঁপিয়ে যাচ্ছি যে আর কোনো কিছু ইচ্ছা হচ্ছে না। তা তোমরা একটু মানিয়ে নিও, দেবো রেগুলার ব্লগ। আর অনেকে অনেক রিকোয়েস্ট ভিডিওও আছে, সেই ভিডিওগুলোও দেবো। অনেকগুলো রিকোয়েস্ট এসছে আমার কাছে, সেই রিকোয়েস্ট ভিডিওগুলো সব আসবে, খুব তাড়াতাড়ি আসবে, আমি সেগুলো তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো দেবো। সবাই মানে যারা রিকোয়েস্ট করে, তারা টেলিগ্রামে রিকোয়েস্ট করেছে, আমি সেই ভিডিওগুলোও দেবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ।